আকাশ বার্তা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পরেশ মাইতি এবার শান্তিনিকেতনে বনুছায়া বাড়ির পরিকল্পনায় হাতে তুলে নিয়েছেন রং তুলি। যে রং তুলির ছোঁয়ায় শান্তিনিকেতনে গড়ে উঠবে শান্তির নীড়। শান্তিনিকেতন মানে রবীন্দ্র স্মৃতিধন্য নিরালা পরিবেশ, নির্জন অরণ্য। সেই অরণ্যে কুটিরের আদলে টাউনশিপের পরিকল্পনা, তবে শান্তির নির্যখন তাতে থাকবে কটেজের রূপ। স্থানীয় লোকশিল্পের আদল, সেখানে বসবে কুটির শিল্পের মেলা। এই গোটা পরিকল্পনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী পরেশ মাইতি, যার তুলির ছোঁয়ায় গৃহ শোভা পাবে রবীন্দ্র পরশ। এটা শান্তিনিকেতনে হচ্ছে, যেখান থেকে আমি পালিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে শান্তিনিকেতনে আর্ট কলেজে পড়তে। এবং শান্তিনিকেতনের যে আর্ট ইনস্টিটিউশন, মানে অনেক, এবং আপনারা সবাই জানেন যে পৃথিবী বিখ্যাত রবীন্দ্রনাথ, যদি উনি মানে পৃথিবী বিখ্যাত কবি না হতেন, উনি পৃথিবী বিখ্যাত আর্টিস্ট হয়ে যেতেন। হি ওয়াজ প্রবাবলি দ্য মোস্ট কন্টেম্পোরারি আর্টিস্ট হি কুড হ্যাভ বিন টুডে। রাঙা মাটি, বাউল, গরুর গাড়ির চাকা আর অজয় নদের বালি, এই দিয়ে সাজবে বনছায়া। কবিগুরুকে স্মরণে রাখাই শিল্পীর উদ্দেশ্য। আকাশ বার্তা। ভূমিকম্পে খাটো হলো এভারেস্ট, দেখব বিরতির পর।